তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি একাই। দেখো, আমার হেল্পার আজকে আস নাই, তার মানে যে ছিল আমার সাথে, তার বোনের বার্থডে আছে, তাই সে সেখানে গেছে। তো রানীগঞ্জ থেকে লোড করে যাচ্ছি আমি ইসলামপুর, ইসলামপুর যাচ্ছি, ওখানে যাব, খালি করব। তো এখন আমরা আছি এই মোরগ্রাম পার করলাম, মোরগ্রাম পার করে যাচ্ছি। তো চলো আমরা যেতে থাকি। তো চলে আসলাম ফারাক্কা টোলে। দেখো ফারাক্কা টোল, আর এদিকে হালকা ঠান্ডাও পড়েছে, বেশ ভালোই, হালকা হালকা কুয়াশাও পড়েছে। তো চলো টোলটা কাটি, টোলটা কেটে আবার যেতে থাকবো। আমাকে অনেক দূর যেতে হবে, সেই ইসলামপুর যেতে হবে, আজকে ঢুকতেই হবে, খালিটা করতে পারলে খুব ভালোই হবে। তো চলো যাই, দেখা যাক কতটা যেতে পারি, টোলটা কেটে নিই। তো বন্ধুরা, গাজল পার করলাম, গাজল পার করে আস্তে আস্তে এইদিকে এত কুয়াশা পড়েছে, গাড়ি চালানো যাচ্ছে না। তো আস্তে আস্তে যাচ্ছি আমি, চলো যেতে থাকি, দেখি কতটা যেতে হবে, খুব সাবধানে যেতে হবে আমাকে। চলে আসলাম এখন রায়গঞ্জ সিঙ্গেল রাস্তায়, এখন বাজে 2:38। তো যাচ্ছি আমরা সিঙ্গেল রাস্তায়, চলো যাই, দেখা যাক ইসলামপুর মনে হয় ঢুকে যাবো, মনে হয় 5টার মধ্যে ঢুকে যাবো, দেখা যাক তাও কতটা যেতে পারি। আস্তে আস্তে বন্ধুরা কী অবস্থা হলো, দেখো রায়গঞ্জ যে সিগন্যালটা পার করলাম, সিগন্যালটা পার করার পরে যে দুটো বাম্পার ছিল, আস্তে আস্তে বাম্পারটা পার করলাম। তো আমার হ্যাঙ্গারের যে নাটগুলো ছিল সব কটা নাট কেটে একদম হ্যাঙ্গারটা পুরো ভেঙে পড়ে গেছে, দেখো সব লেগে গেছে। আর এমন জায়গা হয়েছে, তো আমি সাইডে এমনিতে টায়ার চেক করতে দাঁড়াবো, সেখানে হয়েছে, কী আর বলবো। আর বন্ধুরা বলো না, কপাল প্রচুর খারাপ, গাড়ি আস্তে আস্তে, গাড়ির হ্যাঙ্গারে যে চারটা নাট ছিল ওই চারটা নাটই একদম কেটে গেল। আর কি করবো বলো, সকাল না ছাড়া পর্যন্ত আর কোনো কাজ হবে না। তো সকালবেলা মিস্ত্রিকে ডেকে নিয়ে আসবো, ডেকে নিয়ে এসে কাজটা করাবো। ভাবলাম আজকে সকাল সকাল ঢুকে যাবো, সকাল সকাল ঢুকে মালটা খালি করবো, এমনিতেই একা একা এসেছি, আবার গেল হ্যাঙ্গারে নাট ভেঙে। একটা বাম্পার টক করে টক করে আওয়াজ হলো, সাথে গাড়িটা সাইড করলাম, সাইড করে গিয়ে দেখি গাড়ি কাত হয়ে গেছে। আর যে দেখি ডান দিকে হ্যাঙ্গারের নাট চারটাই কেটে একদম খড়াং করে উঠে গেছে। মিস্ত্রিকে ডাকবো, মিস্ত্রি আসবে, জগমগ লাগিয়ে চারটে নাট লাগাতে হবে ভালো করে, তারপর যেতে হবে। তো চলো এখন আর আমি কি করবো বলো, তো এখন শুয়ে পড়ি ঘুমাই, সকালবেলা একদম মিস্ত্রি ডেকে তারপরে কাজ করিয়ে তারপর বেরোবো। তো বন্ধুরা সকাল হয়ে গেছে, দেখো, আর আমরা এখানে মিস্ত্রি ছিল, মিস্ত্রি আস্তে আস্তে 8টা বাজে এখন, মানে দোকান খুললো, মিস্ত্রির লোক আসলো, আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম যে মিস্ত্রি কখন আসবে। তো আসার পর মিস্ত্রি দেখো জক তুলছে, এ দেখো জক তুলছে, হ্যাঙ্গারগুলো লাগাবো, চারটা নাট লাগাবো, এ দেখো পুরো হ্যাঙ্গারগুলো দেখো কীরকম উঠে গেছে। তো গাড়িটাকে আমি ভোরবেলাতে কোনো রকম সাইড করে এখানে ঢোকালাম, ঢুকিয়ে আমাকে বললো এখানে গাড়িটা ঢুকিয়ে দাও, ঢুকানোর পর বললো এখানে কাজটা হবে। তো কাজটা করাবো, কাজ টাজ করিয়ে তারপরে দেখি যাব। তো চলো, দেখো বন্ধুরা আমাদের নাট লাগানো কমপ্লিট হয়ে গেছে, মিস্ত্রির কাজ। তো মিস্ত্রি সব গুটাচ্ছে সব এইগুলো, তো আমি এখন মিস্ত্রিদের বিল দেবো, বিল দিয়ে আমিও বেরিয়ে যাবো। তো যতটা যেতে পারি, যদি আজকে গাড়ি খালি হয়ে যায় তো খুবই তো ভালো হবে। তো বন্ধুরা দেখো এটা কিষানগঞ্জ, এই ব্রিজটা নতুন করেছে, তো দেখো কত বড় ব্রিজটা, দেখতে থাকো।
ব্রিজটার বন্ধুরা প্রচণ্ড হাইট আছে, মানে ওপর থেকে সাইডে আশেপাশে ভিউসটা খুব সুন্দর দেখা যায় ভিউটা। তো দেখো এখনও শেষ হচ্ছে না তো কত বড় ব্রিজ, তার মানে বুঝতে পারছো। আর ওদিক থেকে গাড়ি যে আসে ওটা ওই বাঁ দিকে রাস্তা আছে নিচে, তো এটা হয়েছে সিঙ্গেল ওপরে শুধু বাঁ দিক দিয়ে যাওয়ার জন্য আর ওটা আসার জন্য। দেখো এতক্ষণে শেষ হলো ব্রিজটা। হাই বন্ধুরা, আজকে তোমাদের বেশি কিছু দেখাতে পারলাম না, তো সকালবেলা দেখলে গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি ঠিক করে তারপরে গেলাম খালি করতে। তো আমি ভেবেছিলাম তো আজকে গাড়ি খালি হবে না, তো সকাল সকাল ওখানে ঢুকে গেলাম। মোটামুটি ঢুকতে ঢুকতে তাও মোটামুটি ওই 2 বেজে গেল, তো ওখানে যে দাঁড়িয়েছিলাম দুপুরে বাজার টাজার করে নিয়ে আসলাম, নিয়ে গাড়ি কাটা হলো, কাটা হয়ে ওখানে খালি হয়ে গেলো। আজকে কপালটা খুব ভালো যে ওখানে কাটা হয়ে গেলো ইসলামপুরে। তো দুপুরে আমি রান্না করেছিলাম, দুপুরে বলতে যখন খালি হচ্ছিল তখন রান্না করেছিলাম, নিয়ে তখন খেয়েছিলাম রাতে বলেছি, তখন খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, নিয়ে খালি হয়ে গেল। এখন ইসলামপুর থেকে চলে আসলাম, এখন ফোন করেছিলাম এদিকে। তো আজকে বেশি কিছু দেখাতে পারলাম না বন্ধুরা, তো দেখো এখন খাওয়া দাওয়া করছি, দেখতে পাচ্ছো। হ্যাঁ দেখো খাওয়া দাওয়া করছি আর একাই আছি তো তাই বেশি কিছু দেখাতে পারছি না। এই দেখো বন্ধুরা, আজ আমি চিকেন রান্না করেছিলাম, খাবার খেতে বসে গেছি। আর এই দেখো এটা কাটা, কাটাতে আমি দাঁড়িয়ে আছি, ইসলামপুর থেকে খালি করে চলে এসেছি সোজা কাটাতে। এখান থেকে কালকে সকালবেলা অন্য কিছু মাল লোড করবো, দেখা যাক কী পাই। তো বেশি কিছু দেখাতে পারলাম না বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।